আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভোডাফোন স্কলারশিপ 2020-21 নিয়ে। এই স্কলারশিপ থেকে আপনি পেয়ে যেতে পারেন 10,000 টাকা বা তার থেকে বেশি পরিমাণে টাকা। এই স্কলারশিপে অ্যাপ্লাই করবার জন্য আপনার কী কী এলিজিবিলিটি দরকার, কীভাবে অ্যাপ্লাই করবেন আর কী কী ডকুমেন্টস লাগবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কি করতে হবে, আপনাকে আপনার ফোনের যে কোনো ব্রাউজার থেকে গুগল খুলে নিতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ভোডাফোন স্কলারশিপ। ভোডাফোন স্কলারশিপ সার্চ করলে আপনার কাছে কতকগুলি ওয়েবসাইট চলে আসবে, তার মধ্যে আপনাকে নিচের দিকে যেতে হবে যেখানে লেখা থাকবে freesarnow.com, এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইট থেকে আপনি ভোডাফোন স্কলারশিপ 2020 সম্বন্ধে সমস্ত কিছু তথ্য বিস্তারিতভাবে পেয়ে যাবেন। একটু নিচের দিকে গেলে আপনি একটা লিস্ট পাবেন, যেই লিস্টে এই স্কলারশিপের বেসিক কিছু ফিউচার লেখা আছে। তো প্রথমত ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশন এই স্কলারশিপ প্রদান করছে। এই স্কলারশিপের জন্য ক্লাস 10 থেকে 12, আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, পিএইচডি স্টুডেন্টরা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর এই স্কলারশিপে টাকা দেওয়া হয় মেরিট বেসিসে। আর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে learningwithvodafoneidea.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো একটু নিচের দিকে গেলে আপনি পেয়ে যাবেন এই স্কলারশিপের এলিজিবিলিটি এবং ক্রাইটেরিয়া। ক্লাস 10 থেকে 12, আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, পিএইচডির ছাত্ররা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই স্কলারশিপ দেওয়া হবে মেরিট বেসিসে। আর যে সমস্ত ছাত্রছাত্রীর ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম কম সেই সমস্ত ছাত্রছাত্রীদের টাকা পাওয়ার চান্সটা কিন্তু এই স্কলারশিপে অনেকটাই বেশি। একটু নিচের দিকে গেলে আপনি পেয়ে যাবেন ভোডাফোন স্কলারশিপের রিওয়ার্ড, অর্থাৎ এই স্কলারশিপ থেকে আপনি কত টাকা পাবেন। এই স্কলারশিপ থেকে আপনি 1,000 টাকা থেকে 10,000 টাকা বা তার বেশি টাকাও কিন্তু আপনি পেতে পারেন। তো এই স্কলারশিপে অ্যাপ্লাই করবার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে, প্রথমত আপনার আধার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট লাগবে আর মোবাইল নাম্বার লাগবে। তো এই সমস্ত বিষয় নিয়ে আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখন প্রশ্ন হলো, আপনি ভোডাফোন স্কলারশিপের ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। ভোডাফোন স্কলারশিপের ফর্মটা ফিল আপ করবার জন্য আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট learningwithvodafoneidea.in, এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে নাম্বার কোনো কিছু দেওয়া নাই, অর্থাৎ আপনি যে কোনো নাম্বার পেলেই এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।